বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে বড় প্লেনটাকে দিয়ে কী কাজ করানো হয়? আচ্ছা, আপনারা গুলাবি গ্যাংয়ের কথা কখনো শুনেছেন? আপনারা কি জানেন কুকুররা হঠাৎ করে কিছু গাড়ির পিছনে ধাওয়া করে কেন? এই সমস্ত তথ্যগুলো না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, আপনারা ইউটিউব ভিডিও বা সিনেমায় অনেক সময় হয়তো বড় বড় প্লেনের দৃশ্য দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের যে প্লেনটা দেখাতে চলেছি সেটা ওই সব প্লেনের তুলনায় অনেকটা আলাদা। এবার প্রশ্ন হলো, কতটা আলাদা সেটা আপনারা নিজেরাই দেখে নিন। বন্ধুরা, এটা হলো স্ট্রাটোলঞ্চ। 28টা চাকাযুক্ত এই প্লেনে মোট 6টা ইঞ্জিন আছে, যেগুলো সবকটাই বোয়িং 747 এয়ারক্রাফ্টের ইঞ্জিন। দুটো আলাদা ককপিট হওয়ার কারণে এই প্লেনটা অন্য প্লেনের তুলনায় একেবারে আলাদা রকম দেখতে হয়ে থাকে। আপনাদের দেখে মনে হবে যেন দুটো প্লেন একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর এই প্লেনের ডানার বিস্তৃতি এখনও পর্যন্ত পৃথিবীর সব প্লেনের তুলনায় অনেকটা দীর্ঘ, যেটা 385 ফুট পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে এই প্লেনে প্যাসেঞ্জাররা কোথায় বসে, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এই উন্নত টেকনোলজির প্লেনটা যাত্রীদের জন্য নয়, বরং মহাকাশে স্যাটেলাইট লঞ্চ করার জন্য তৈরি করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের পিছনে মাইক্রোসফটের কোফাউন্ডার পল অ্যালানের কোম্পানি স্ট্রাটো লঞ্চ সিস্টেমের অবদান আছে। সাধারণত স্যাটেলাইট ভূপৃষ্ঠে উপস্থিত লঞ্চ প্যাডের মাধ্যমে লঞ্চ করা হয়, যদিও এটা অনেক খরচ সাপেক্ষ বিষয় এবং এতে অনেক বেশি মাত্রায় ফুয়েল খরচ হয়ে থাকে। তবে এই টেকনোলজিটা সামনে আসার পরে স্যাটেলাইটকে মহাকাশে পাঠানোর কাজটা অনেক কম খরচে সঠিকভাবে এবং সহজভাবে করা যাবে। হয়তো পরবর্তী সময় দরিদ্র দেশগুলোও এই ধরনের স্পেস প্রোগ্রামে অংশ নিতে পারবে। নাম্বার টু, আমাদের শরীর পৃথিবীর সবথেকে জটিল কিন্তু একটা নতুন ধরনের মেশিন, যেটা প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে। এটা নিজের খেয়াল রাখা, অসুখের বিরুদ্ধে লড়াই করা এবং শরীরকে রিপেয়ার করার মতো কাজগুলো করে থাকে। যদি আমাদের শরীরের ভেতরে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের শরীর আমাদের সিগন্যালও দিয়ে দেয়। আমাদের ইউরিনের রঙও কিন্তু আমাদের ইন্টারনাল বডি সিস্টেমের সিগন্যালের মতোই হয়ে থাকে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আপনাদের ইউরিনের রঙ সবসময় একরকম থাকে না। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এটা কেন হয়? যদিও আমাদের ইউরিনের রং আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ এবং আরও কিছু জিনিসের উপরে নির্ভর করে, কিন্তু আমাদের ইউরিনে এই হলুদ রঙটা দেখা যায় ইউরোক্রোম নামের একটা পিগমেন্টের কারণে। সাধারণত ডিপ হলুদ রঙের ইউরিনের মানে হলো আমাদের বডি সঠিকভাবে হাইড্রেটেড নয়, আপনার শরীরে জলের প্রয়োজন। কম জল পান করলে ইউরিনও কম তৈরি হয়, আর ইউরোক্রোম পিগমেন্ট ডাইলিউট না হয় আমাদের ইউরিনের রং ডিপ হলুদ রঙের হয়ে যায়। অন্যদিকে হালকা হলুদ রঙের ইউরিন অথবা স্বচ্ছ ইউরিন স্বাস্থ্যসম্মত শরীরের সংকেত দেয়। এই প্রসঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখব যে কিডনিতে স্টোন হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো কম জল পান করা। তাই যদি আপনার ইউরিন ক্রমাগত হলুদ রঙের হয়ে থাকে, তাহলে চিন্তা করবেন না, বরং জলটা একটু বেশি পান করবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নাম্বার থ্রি, বন্ধুরা, আমাদের দেশে বিপুল সংখ্যায় রাস্তার কুকুরদের দেখতে পাবেন, যাদেরকে আপনারা প্রায়শই কোনো ফ্লাইওভারের নিচে দলগতভাবে যুদ্ধ করতে দেখবেন। এই রাস্তার কুকুরদের আরেকটা শখ আছে, সেটা হলো বিনা কারণে রাস্তায় কোনো চলন্ত গাড়ির পিছনে দৌড়ে যাওয়া আর তাদের সাথে রেস করা। বন্ধুরা, এর পেছনেও কিন্তু বিজ্ঞানসম্মত কারণ আছে। কুকুররা সহজাতভাবেই টেরিটোরিয়াল প্রকৃতির হয়ে থাকে, তাদেরও নিজস্ব এলাকা থাকে। আর এটা তো আপনারা সবাই জানেন যে কুকুরদের যেখানে সেখানে টয়লেট করার অভ্যাস থাকে, আর কোনো গাড়ির টায়ারের মতো জায়গা তো এদের সব থেকে পছন্দের জায়গা। আসলে এইভাবে তারা নিজেদের এলাকার চিহ্ন রেখে দেয়, যাতে কোনো অপরিচিত কুকুর এটা বুঝতে পারে যে এটা তাদের এলাকা নয়। কিন্তু আপনি যখন সেই গাড়িটা অন্য কোনো এলাকায় নিয়ে যান, তখন সেখানকার কুকুরগুলো এই গন্ধটা সহ্য করতে পারে না আর গাড়ির উপরে হামলা চালায়। দ্বিতীয়ত, কুকুর হলো শিকারী প্রাণী, আর তারা শুধুমাত্র গাড়ি নয় বরং বাইক এবং বাচ্চাদের পিছনেও দৌড়ায়। তাই পরের বার যদি কোনো কুকুর আপনার গাড়ির পিছনে দৌড় শুরু করে, তাহলে অকারণে রাগ করবেন না অথবা ঘাবড়ে যাবেন না, বরং শান্ত মাথায় গাড়ির স্পিড কমিয়ে তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন, হয়তো তাদের মুড পাল্টে যাবে। এবার আমাকে কমেন্ট করে জানান, আপনাকেও কি কোনোদিন কোনো কুকুর তাড়া করেছিল? নাম্বার ফোর, আমাদের দেশে মহিলাদের সাথে হওয়া অপরাধের মধ্যে ডোমেস্টিক অ্যাবিউজ এবং ভায়োলেন্স সবথেকে বেশি দেখা যায়।
যখন কাছের মানুষই শত্রুতে পরিণত হয় সেই অবস্থায় এই মহিলারা অনেক সময় পুলিশের সাহায্য পাওয়া তো দূরের কথা, নিজের পরিবারের থেকেও সাপোর্ট পায় না। কিন্তু যদি একজন মহিলা নিজে দীর্ঘ প্রতিজ্ঞ হয় তাহলে তারা তাদের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাদের সাথে হওয়া অপরাধের প্রতিশোধ নিতে পারে। আর আজকের এই ফ্যাক্টে আপনারা সেটা ভালোভাবে বুঝে যাবেন। বন্ধুরা, আপনারা যদি গুলাবি গ্যাংয়ের কথা না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এটা উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের কিছু এলাকার সক্রিয় মহিলাদের একটা শক্তিশালী সংগঠন। এটা কোনো গ্যাং নয়, বরং মহিলাদের অধিকারের দাবিতে গর্জে ওঠা মহিলাদের একটা সংগঠন। যারা সবসময় গোলাপি রঙের শাড়ি পরে থাকে, যারা নিপীড়িত অত্যাচারিত মহিলাদের সাহায্য করার পাশাপাশি সেই সব স্বামীদেরও মারধর করে যারা তাদের স্ত্রীকে মারধর করে, সেটা ধর্ণায় বসে হোক অথবা লাঠির আঘাতে। এই গ্রুপের মহিলাদের মতে তাদের সাথে যারা অন্যায় করবে তাদের কীভাবে শাস্তি দিতে হবে এটা তারা খুব ভালোভাবেই জানে। তাদের সম্পর্কে অনেক ঘটনা জনপ্রিয় হয়েছে, যার মধ্যে একটা আমি এখন আপনাদের জানাবো। 2007 সালে একটা দলিত মহিলার ধর্ষণের ঘটনা জানার পর যখন পুলিশ দোষী ব্যক্তিদের সাহায্য করেন এবং পীড়িত মহিলার পরিবারের লোকজনদের জেলে ঢুকিয়ে দেয় তখন গোলাপি গ্যাং থানায় পৌঁছায় আর তারা পুলিশ অফিসারদেরকেই মারধর শুরু করে। এছাড়া এই গ্রুপটা মহিলাদের স্বনির্ভরতার দিকটাও জোর দিয়ে মহিলাদের এগিয়ে যেতে সাহায্য করছে। তার জন্য গোলাপি গ্যাংয়ের সম্পর্কে যত প্রশংসা করা হোক না কেন সেটা কমই হবে। এই মহিলাদের নিয়ে বলিউডে একটা সিনেমাও তৈরি হয়েছে। নাম্বার 5, যখনই আমরা আমাদের ঘরে কোনো মাকড়সা দেখি তখন আমাদের অনেকেরই হার্টবিট বেড়ে যায়। সিনেমায় মাকড়সা সম্পর্কে আমাদের এই ভয়টাকে অনেক চরিত্রদের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে বড় প্রজাতির মাকড়সার ট্যান্টেকেলস 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এর নাম হলো জায়ান্ট হান্টসম্যান, যারা হলুদ এবং খয়েরি রঙের ছোপ বিশিষ্ট একটা বিশাল আকৃতির মাকড়সা। সম্পূর্ণ এশিয়া মহাদেশে এই প্রজাতির মাকড়সা পাওয়া যায়। যদিও এদের বড় আকার দেখে কেউ কেউ ভয় পেয়ে যায়, কিন্তু আপনারা জানলে খুশি হবেন যে এদের একেবারেই বিষ নেই। নাম্বার 6, প্রকৃতিতে অনেক ধরনের জীবজন্তু উপস্থিত আছে, যাদের মধ্যে কিছু কিছু সম্প্রতি বিকশিত হয়েছে, আবার কিছু কিছু হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করে বিকাশ লাভ করেছে। ইঁদুরও মাটিতে বসবাস করা প্রাচীন কিছু প্রাণীর মধ্যে অন্যতম, যাদের অস্তিত্ব অনেক আগেই খুঁজে পাওয়া গেছে। নিজেদের দুর্দান্ত অ্যাডিপটিভ অ্যাবিলিটির কারণে তারা লক্ষ লক্ষ বছর ধরে সার্ভাইভ করে আসছে। কিন্তু আমি যদি আপনাদের মরুভূমিতে বাস করা এমন একটা ইঁদুরের কথা বলি যারা তাদের সারা জীবন জল পান না করেই জীবিত থাকতে পারে, তাহলে আপনারা কি বলবেন? বন্ধুরা, এরা হলো উত্তর আমেরিকার শুষ্ক জায়গায় পাওয়া ক্যাঙ্গারু র্যাট, যারা জল পান না করেও জীবিত থাকতে পারে। তবে এর জন্য তারা একটা ট্রিক্স অবলম্বন করে, যেখানে তারা বৃষ্টির মরশুমে ফ্রেশ এবং আর্দ্র বীজগুলো বেছে বেছে রেখে দেয় আর গোটা গ্রীষ্ম জুড়ে সেই সব বীজের আর্দ্রতার মাধ্যমে তাদের শরীরে জলের প্রয়োজনীয়তা মিটিয়ে নেয়। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।